রাম রাম বন্ধুরা নমস্কার আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা তোমাদের সবার জন্য একটি বড গুড নিউজ মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সি জারি করা হয়েছে যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের একটি চাকরি অনস্ক্রিন তোমরা অফিসিয়াল নোটিশটা দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে যোগ্যতা শুধুমাত্র টেন পাস যারা টেন পাস আছো তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো তোমাদের জন্য একটা বড় সুযোগ এটা তোমরা বলতেই পারো ইন্ডিয়ান আর্মি প্রায় তোমাদেরকে কিন্তু ডিফেন্স পদে নিয়োগ করা হচ্ছে এখানে বন্ধুরা কী কী প্রকারের পোস্ট পেয়ে যাচ্ছ প্রথমত পেয়ে যাচ্ছ এখানে কুক কুকের ক্ষেত্রে এখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে এবং এখানে কোন ক্যাটাগরিতে কতগুলো করে ভ্যাকেন্সি আছে সেটা উল্লেখ করা রয়েছে এবং তোমাদের যে স্যালারি সেটা বলা রয়েছে তার নিচে তোমরা দেখতে পাচ্ছ কুকের ক্ষেত্রে উনিশ হাজার নশো টাকা তারপর আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ সিভিলিয়ান ক্যাটারিং যেখানে এখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি এবং কোন পোস্টে আছে সেগুলো তোমাদের দেওয়া রয়েছে সাথে সাথে এখানেও স্যালারি কিন্তু উনিশ হাজার নশো টাকা নেক্সট থাকছে তোমাদের এমটিএস এ পোস্টে ভ্যাকেন্সি ট্রেডসম্যান মেটে থাকছে ভ্যাকেন্সি এবং তোমরা পেয়ে যাচ্ছ এখানে ভেহিক্যাল মেকানিক এছাড়াও পেয়ে যাচ্ছ সিভিলিয়ান মোটর ড্রাইভার এবং এখানে পেয়ে যাচ্ছ তোমরা ক্লিনার এছাড়াও তোমাদের নিচের পেজে রয়েছে কিন্তু এখানে দেখতে পাচ্ছ ল্যান্ডিং ফায়ারম্যান ফায়ারম্যান এছাড়াও এখানে রয়েছে কিন্তু ফায়ার ইঞ্জিন ড্রাইভার এই এতগুলো পথে তোমাদের এখানে টোটাল কিন্তু নিয়োগ করা হবে এখানে গ্র্যান্ড টোটাল তোমাদের যে ভ্যাকেন্সি সেটা কিন্তু একাত্তরটি ভ্যাকেন্সির সংখ্যা কম হলেও আমি তোমাদের বলে রাখছি এখানে কিন্তু কম্পিটিশান লেভেল অনেক কম হবে কেন কম্পিটিশান লেভেল কম হবে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো তো ভিডিওটা তোমরা কমপ্লিট দেখতে থাকো এবার তোমরা যদি এখানে অ্যাপ্লাই করতে চাও সেই ক্ষেত্রে তোমরা একটা বিষয় জেনে নাও এই ভ্যাকেন্সিগুলো কিন্তু তোমাদের সেন্টারে সেন্টারে নিয়োগ করা হয় অর্থাৎ কোনখানের সেন্টারে কতগুলো করে পোস্ট ভ্যাকেন্সি রয়েছে খালি সেই অনুসারে তোমাদেরকে কিন্তু যুক্ত করা হবে সেই এখানে সেন্টারগুলোর ডিটেলস দেওয়া রয়েছে চাইলে তোমরা নোটিশটা একবার দেখে নিতে পারো এবার বলে রাখি এখানে তোমরা যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেই পোস্টের কোয়ালিফিকেশানটা কি চছে অর্থাৎ যোগ্যতা যদি তোমরা কুকের ক্ষেত্রে অ্যাপ্লাই করো কুক কুক পোস্টের ক্ষেত্রে তোমাদেরকে শুধুমাত্র মাধ্যমিক পাস থাকতে হবে সাথে সাথে ইন্ডিয়ান কুকিংয়ের সাধারণ নলেজ থাকতে হবে এবং তোমাদের এক বছরের এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট থাকতে হবে নেক্সট এখানে তোমরা যদি এমটিএস টিএস ক্ষেত্রে অ্যাপ্লাই করো সেই ক্ষেত্রে তোমাদেরকে শুধুমাত্র টেন পাস টেন পাস থাকলেই তোমরা এমটিএসের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে তারপর আসছি তোমাদের ট্রেডসম্যান মেট ট্রেডসম্যান মিটের ক্ষেত্রেও সেম তোমরা সিম্পল টেন পাস থাকলে এখানেও অ্যাপ্লাই করতে পারবে এবার তোমাদের এখানে ভেরিক্যাল মেকানিক এই পোস্টের জন্য তোমাদেরকে পাস থাকতে হবে সাথে সাথে এক বছরের তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে এই ট্রেড রিলেটেড এবং এবার তোমাদের এখানে বলা রয়েছে কিন্তু সিভিল মোটর ড্রাইভার সিভিল মোটর ড্রাইভারের ক্ষেত্রে এখানে কিন্তু বলা রয়েছে তোমাদেরকে পাস থাকতে হবে সাথে সাথে হেভি মোটর উইকেলের তোমাদের লাইসেন্স থাকতে হবে এবং তোমাদেরকে কিন্তু এখানে বলা রয়েছে দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপর এখানে তোমাদের ক্লিনার ক্লিনারের ক্ষেত্রেও সেম তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় অ্যাপ্লাই করতে পারবে ইঞ্জিন ফ্লায়ার ড্রাইভারের ক্ষেত্রেও এখানে তোমাদের টেন পাসের সাথে সাথে এখানে তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স টা হয়েছে এবং তোমাদের হেভি মোটর উইকেলে তোমাদের হচ্ছে লাইসেন্স থাকতে হবে ফায়ারম্যানের ক্ষেত্রেও সেম এগুলোতে তোমাদের হচ্ছে লাইসেন্স থাকতে হবে হেভি মোটর উইকেল এবং তোমাদের এখানে কাজের অভিজ্ঞতা এবার তোমাদের সব থেকে যে বড়ো বিষয় এখানে তোমাদের সিলেকশনের যে রিটার্ন এক্সাম সেই রিটার্ন এক্সামের সিলেবাস রিটার্ন এক্সামের সিলেবাসটা তোমাদের প্রতিটা পোস্টের জন্য কিন্তু সেম এখানে তোমাদের হচ্ছে প্রতিটা পোস্টের জন্য কিন্তু সেম সিলেবাস থাকছে জেনারেল ইন্টেলিজেন্স থেকে পঁচিশটা কোশ্চেন থাকছে পঁচিশ নম্বরের জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঞ্চাশটা কোশ্চেন থাকছে পঞ্চাশ নম্বরের এখানে জেনারেল ইংলিশ থেকে পঞ্চাশটা কোশ্চেন থাকবে পঞ্চাশ নাম্বারের এবং এখানে থাকছে কিন্তু নমিনিক্যাল অ্যাপিটিউড থেকে পঁচিশটা কোশ্চেন পঁচিশ নাম্বারের টোটাল এখানে কিন্তু তোমাদের একশো পঞ্চাশটা কোশ্চেন থাকবে একশো পঞ্চাশ নাম্বার অর্থাৎ প্রতিটা কোশ্চেনের জন্য এক নম্বর করে এবং টাইম দেওয়া হবে দু ঘন্টা দু ঘন্টার মধ্যে তোমাদের এই এক্সামটা কোয়ালিফাই করতে হবে সাথে সাথে একটা আমার জিনিস তোমরা মাথায় রাখবে এখানে তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে জিরো এটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে এবার সব থেকে যে বড় বিষয় এখানে তোমরা ফর্মটা অ্যাপ্লাই কীভাবে করবে ফর্মটা এটা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই হচ্ছে না এটা কিন্তু অফলাইন মোড অফলাইন মোডে তোমাদের অলরেডি গতকাল তেরো তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে যেটা তোমাদের চলবে দুই ফেব্রুয়ারি দুই ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা দু হাজার চব্বিশ সালকে অ্যাপ্লাই করতে পারবে গতকাল তেরো তারিখ থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে গেছে দুই তারিখ ফেব্রুয়ারি মাসের পর্যন্ত কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো এটাই হচ্ছে তোমাদের অফলাইন অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ একদম উপরে এই অ্যাড্রেসটা দেওয়া রয়েছে এই অ্যাড্রেসেই তোমাদের কিন্তু ফর্মটা ফিল করে সেন্ড করতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ফর্মে কী কী ডিটেলস চাওয়া রয়েছে প্রতিটা ডিটেলস তোমাদেরকে সঠিকভাবে পূরণ করতে হবে এবং পূরণ করার পর তোমাদের ফর্মের উপরে যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটাই তোমাদেরকে সেন্ড করতে হবে এই ফর্মটা তোমরা কোথা থেকে পাবে এই ফর্ম এবং নোটিফিকেশান এই দুটোই আমি ডিফেন্স ড্রিম রাজার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি সেটার লিঙ্ক তোমাদের ডিসক্রিপশানে দেওয়া রয়েছে এই ভিডিওর এই ভিডিওর ডেসক্রিপশন থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে জয়েন হয়ে যাও ওখান থেকে তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্ম এবং এর হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান দুটোই পেয়ে যাবে তোমরা ওখান থেকে ডাউনলোড করবে এই ফর্মটাকে তোমরা হচ্ছে এ ফোর সাইজে প্রিন্ট আউট করে নেবে এবং ডিটেলসগুলো পুরো ফিল করে উপরে দেওয়া অ্যাড্রেসে তোমাদের ফর্মটা কিন্তু সেন্ড করতে হবে তো আশা করছি আমি তোমাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পারলাম এই বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা রয়েছে কমেন্টে কমেন্ট করে জানাবে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতরম